শারাপ অনেক বলছেন আপনি। আরেকটা কথা বলবেন, শুধুমাত্র ছেলেরাই মেয়েদের মন নিয়ে খেলা করে আর মেয়েরা কিছুই করে না। দুধে তো তুলসী পাতা আকাশ থেকে পড়ছে, পড়িয়ে কিন্তু ফেরেস্তা, মেয়েরা কোনদিন খারাপ হতেই পারে না। আপনি জানেন একটা ছেলের একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জুতার সোল খায় হয়ে যায়, একটা মেয়েকে ইমপ্রেস করা কত ডিফিকাল্ট। তারপরে যখন একটা মেয়ে রাজি হয়েছে, সেই দিন থেকে একটা ছেলে আরো প্রেশারে পড়ে যায়। এরপর থেকে সেটা যদি দেখা করতে আসে, ওকে প্রতিদিন দেখা করতেই হবে। তখন দেখা করতে আসে তখন প্রতিবার কি ব্যাপার, তুমি রোজ রোজ একই শার্ট পরে আসতো, তোমার কি আর শার্ট নাই? হ্যাঁ, জুতা কি তোমার একটাই? আর জিন্স তো তোমার জিন্স তো পুরো ফেড হয়ে গেছে, তোমার বেকার ছেলে। আর কাপড় কেনার জন্য এই বয়সে বাবার কাছে হাত পাতবে, সেটা করতে পারে না। কি করতে হবে, একমাত্র উপায় হচ্ছে কি, ফ্রেন্ডস ফ্রেন্ডস সার্কেলের কাছ থেকে ধার করে কাপড় পরা কতটা লজ্জার বিষয় আপনি জানেন? তারপর গার্লফ্রেন্ড ফ্রেন্ড বলবো, আসো তোমাকে আজকে আমি ফুচকা খাও। ফুচকা খাওয়ার পর বিল দেওয়ার সময় হচ্ছে কি, বয়ফ্রেন্ডের দিকে তাকাতে হবে। কেন, মেয়েটা জানে না ছেলেটা বেকার। এরপরের টপিক সারপ্রাইজ, মেয়েদের তো সারপ্রাইজ অনেক বেশি পছন্দ। কিছু হলেই সারপ্রাইজ, ওয়াও ওয়াও, একটা বেকার ছেলে অনেক কষ্ট করে টাকা জমায় মাটির ব্যাংক থেকে, তখন একটা কেক, একটা বার্থডে গিফট, সব কিছু নিয়ে মেয়েটার বাসন নিচে গিয়ে বলে, বাবু হ্যাপি বার্থডে সারপ্রাইজ। তখন মেয়েটা সারপ্রাইজড হয় না, মেয়েটা একটু খুশি হয় না। মেয়েটা খুশি না হয়ে বলে, আজকে তো আমার বার্থডে না, তাহলে আজকে কি ছিল? আজকে তো আমার সার্টিফিকেটের বার্থডে। তাহলে তুই সার্টিফিকেটের বার্থডে কেন তোর ফেসবুক আর ইনস্টাতে রাখিস? এখানে শেষ না তো, বুকটারও বেশি ফাটে কখন জানেন, যখন বলে বেবি ভালো হয়েছে, আমার তো আজকে না বার্থডে, আমার রিয়েল বার্থডে দুই দিন পরে। তখন কিন্তু তোমার ট্রিট দিতে হবে, আমার সব বান্ধবীদের আমি দাওয়াত দিচ্ছি।